পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার উদ্যোগে পথ নিরাপত্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন সাধারণ মানুষকে পথ সচেতনতা করার পাশাপাশি পথচলতি গাড়ি চালকদের সচেতন করেন শক্তিগড় থানার আইসি কুণাল বিশ্বাস ও বরশুলের বিডিও সুবর্ণা মজুমদার। এই উপলক্ষে শক্তিগড় থানার পক্ষ থেকে শক্তিগড় বাজার থেকে শুরু করে বরশুল মিলগেট হয়ে বরশুল বিডিও অফিস পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়। ওই স্থানে একটি সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়। যে এত যে আমাদের আরটিএ কেস বা অ্যাক্সিডেন্ট যে হয় সেইগুলো থেকে যাতে সাবধান করা যায় এবং যারা বাইক রাইডার্স আছে তারা যেন অবশ্যই হেলমেট ছাড়া যেন তারা যাতায়াত না করে এবং সব ধরনের সতর্কতা যেন অবশ্যই অবলম্বন করা হয় যখন রাস্তায় তারা বেরোন গাড়ি নিয়ে বা বাইক নিয়ে, টু হুইলার হোক ফোর হুইলার হোক যাই হোক, সেই সাবধানতাটা বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ড্রাইভটা বারবার করা হচ্ছে। মতো যে মূল মন্ত্র সেটাকে আমরা চাইছি যে আপনারা অভিনত করেন। এখানে মূলত যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যে ছোট গাড়ি, যে স্মল ভেহিকেল মোটরসাইকেল চালাই, তো হেলমেট পরাটা অনিবার্য হিসাবে ধরতে হবে, হেলমেটটা পরতে হবে। হেলমেট পরা এই কারণে নয় যে পুলিশের ফাইন হবে সেই জন্য নয়, হেলমেট পরতে হবে আপনার নিজের এবং নিজের পরিবারের, মূলত এই জায়গাটায় নিজের পরিবারকে বাঁচানোর জন্যই কিন্তু হেলমেটটা পরা। শক্তিগড় থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।